দক্ষিণ দিনাজপুরে ভোট নেওয়া হচ্ছে ছটি আসনে। এগুলি হলো কুশমান্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর। জেলার মোট ভোটার 12,74,866 জন। এর মধ্যে পুরুষ ভোটদাতার সংখ্যা 6,52,575 জন। মহিলা ভোটার রয়েছেন 6,22,225 জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 66 জন। জেলায় মোট বুথের সংখ্যা 1,755টি। বুথে বুথে চলছে থার্মাল স্ক্রিনিং, রয়েছে স্যানিটাইজারের ব্যবস্থা, মানা হচ্ছে দূরত্ববিধি। এই সমস্ত পদক্ষেপের প্রশংসা করেছেন ভোটারেরা। দুপুর একটা পর্যন্ত জেলায় ভোট পড়েছে প্রায় 59%। জেলার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অনুপ্রতন মহান্ত। চড়া রোদ উপেক্ষা করে আজ সকাল থেকে দক্ষিণ দিনাজপুরে ভোট দানে মানুষের মধ্যে উৎসাহ দেখা গেছে। এখনো পর্যন্ত 60% ভোট পড়ে গেছে। অল্প কিছু সামান্য অভিযোগ ছাড়া ভোট পর্ব এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। এই মুহূর্তে কুমারগঞ্জের একটি বুথ থেকে দাঁড়িয়ে আমরা দেখছি যে ইতিমধ্যে এই বুথটিতে প্রায় 65% পোল হয়ে গেছে। করোনা সুরক্ষাবিধি মেনে ভোট পর্ব চলছে। দক্ষিণ দিনাজপুর থেকে প্রসার ভারতীর প্রতিনিধি অনুপ রতন মহন্ত। অনেক ধন্যবাদ অনুপকে। অনুপের বক্তব্য থেকে আমরা জানলাম যে দক্ষিণ দিনাজপুরেও মোটামুটি শান্তিতে ভোট গ্রহণ পর্ব চলছে। এদিকে মালদায় ভোট পড়েছে গড়ে 58%-এর বেশি।